हेलो गाइज, वेलकम टू माय प्रियास ब्लॉग। तुम्हारा केमन आछो? आशा करछि सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। तो आज के ब्लॉगटा एखन थेके स्टार्ट करछि, माने होच्छे एखन बिकाल। तो एखन खावा दावा करे देखो आमरा जे जेदिके पारि सेदिकेई बसे आछि सुस्थिर मतो। तो आज के की करब बिकाल थेके तोमादेर साथे सेटाई शेयर करब। तो चलो देखते थाको। आमरा एकटु रेस्ट निये चले आसलाम मार्केटे। तो ओइखान थेके फैनर दोकने जाब। तो घर नतून रूम बनिए तो सेखान जो फैन लागबे आर कि। तो दुटो फैन किनब। तो चलो ब्लॉगटा देखते थाको। एखान थेके आमरा ढुकब हच्छे फैनर दोकने। तो क्यों स्किप करबेना प्लिज। और जदि भालो लागे थाके ताहले एकटा लाइक करे दिओ, और बेशी भालो लागले प्लिज सबस्क्राइब करे आमार पाशे थेके जेओ सबाई। तो चलो देखते थाको। तो बंधुरा एखाने कयेकटाई फैन देखलाम किन्तु अनेक दाम बोलछिलो। तो आमरा तो एखाने अन्य दिन कोनो दिन आसिनी तार जोन्नो एखाने अनेक दाम बोलछिलो। तो आमार भाईके फोन करेछि, ओ एकटु दरकारे गियेछिलो। तो भाई आसलो, तो बोललो एखाने अनेक दाम। আমরা এসেছি একটা ফ্যানের দোকানে, তো ঘরে দুটো ফ্যান লাগবে আর কি নতুন রুমে লাগানোর জন্য। তো দুটো ফ্যান কিনবো তাই জন্য আসলাম। তো দেখি আগে পাওয়া যায় কিনা। একটু হাই করে দাও সবাই। তারপরে এই দোকানটা চলে আসলাম। এখানে একটু কম রেঞ্জ ছিল, তো এই জায়গাটা মানে ফ্যানটা ভালো লাগেনি আর কি, তার জন্য কম রেঞ্জ হলো আমরা নিইনি। তারপরে আরেকটা দোকানে চলে গেলাম, এই তো এই দোকানটা, এখান থেকে নিলাম দুটো ফ্যান একসাথে নিলাম। তো নিয়ে দেন ঘরে চলে গেলাম। তারপরে দেখো ঘরে গিয়ে আমাদের আজকে কি আয়োজন হচ্ছে, খুব মজা হবে আজকে, সবাই মিলে আনন্দ করব। তো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখান থেকে ফ্যানটা নেওয়া হয়ে গেল, এখন প্যাকিং করবে। তাই জন্য আমরা একটু বসলাম, ওই যে প্যাকিং চলছে। তারপর এখান থেকে বেরিয়ে চলে যাব সেজা পেট পুজো করতে। তো এখন তো সন্ধ্যাবেলা, পেট পুজো না করলে হবে না। তো হালকা ফুলকা কিছু একটা খাবো, কি খাবো ভাবছিলাম। তো ওই দেখো আমার পিসির ছেলেকে তোমাদেরকে একটু দেখালাম, আর খুব লজ্জা করছিল, বলছিল সারাদিন কাজ করার পরে চেহারা এই অবস্থা আবার দেখাচ্ছিস। তারপরে চলে আসলাম এই ফাস্টফুডের দোকানে। তো সিম্পল কিছু নিয়েছি, মটর আর এক পেটি রোল। এটা খেতে অনেকটা টেস্টি, খুব টেস্টি। তো এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এগুলো আমি খাচ্ছি। আজকে কি আয়োজন হবে বলো? স্পেশালি আছে। তুমি বলো কি আছে আজকে? দাদা বলে দাও, কোন স্পেশালি আছে? আমার বলা যাবে না এটা। এদিকে তাকিয়ে বলো একবার। এদিকে তাকিয়ে বললে তো এদিকে আমার হাত কেটে যাবে। কে বলে দাও? চিকেন কষা না? চিকেন কষা না, মটন বিরিয়ানি। তো আজকে ঘরের লাস্ট দিন, কালকে ঘরে চলে যাব, তাই জন্য আজকে পার্টি হচ্ছে। আজকে আমাদের ছুটি সবার, ওরা দুজন করবে, ওরা রেডি করছে, ওরা নিজেরাই রান্না করবে। তো চলো দেখা যাক কীরকম রান্না করে আর কীরকম টেস্টি হয়, তোমাদেরকে বলবো পরে, আবার দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো, ভালোই লাগবে আশা করছি। তো জানেই তো এটা তুমি আমার হ্যান্ডসাম হাজবেন্ড, আর এটা হচ্ছে আমার ভাই। ভালো রান্না করে। এই যে দেখো ভাই কত ভালো রান্না। তার জন্য একটা মেয়ে বলো না এটা। এমনিতেই বন্ধুরা মজা করছিল, বলছিল মটন বিরিয়ানি, কিন্তু না চিকেন বিরিয়ানি। তো আমার ভাই বানাবে, ও অনেক টেস্টি বানায়। আমরা সবাই রেডি করে দিচ্ছিলাম। তো ওই যে আমার দিদি ওগুলো পেস্ট করে দিয়েছে মশলাপাতিগুলো, আর আমার বর ওইদিকে ওকে হেল্প করছিল মাখার জন্য, কি কি লাগে সব দিয়ে দিচ্ছিল। তো এইখানে টক দই দিয়ে দিল, তো অনেকটা টেস্টি হয়েছিল। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য তোমাদেরকে বলছি এতটাই টেস্টি হয়েছিল। সবাই মিলে অনেকগুলো করে খেয়েছি, একদম এক সসপ্যান বানিয়েছিল। তো দেখো এখানে টক দই দেওয়ার পরে কি লবণ দিচ্ছে, আমিও একটা ভালো করে জানি না। তারপর লেবু দিল, সব মশলাপাতি দিচ্ছে আর কি। আমার বর দিয়ে দিচ্ছিল, আর ও আমার ভাই মাখবে। টক দই দেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে লেবু দিয়েছে, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে দেখো মশলাপাতি যা আছে সব দেবে, আর আলু বেশি দেবে না। তো সবগুলো মিলিয়ে বেশ ভালো বিরিয়ানি বানালো। এগুলো রেডি করছিল আর কি, রেডি করে একটু রেখে দেবে নাকি পলিথিনে ঢুকিয়ে, না কী করবে আমি ভালো করে ঠিক জানি না আর কি।
তো ওর প্রসেসেই রান্নাটা হবে আর কি। তো আমরা একটু সহায়তা করছিলাম, ওকে হেল্প করে দিচ্ছিলাম আর কি। তো আজকালকে ঘরে চলে যাব মানে ভেবেছিলাম আর কি, যাওয়া তো হয়নি। তো আমি যেদিনকে ভিডিওটা করেছিলাম পরশু দিনের কথা, কালকে তোমাদের দেওয়ার কথা হয়েছিল কিন্তু কালকে দিতে পারিনি, কালকে একটু মন্দিরে গিয়েছিলাম কীর্তনে, তাই জন্য কালকে ভিডিওটা দিতে পারিনি, আজকে দিচ্ছি, তাই জন্য মানে আজকের কথাটা বলছি আর কি। তো ওই ঘরে চলে যাব ভাবছিলাম মানে কালকে, কিন্তু যাওয়া হলো না। এই একদিন দুদিন করতে করতে এদিকে ঘুরতে চলে যাই, ওইদিকে ঘুরতে চলে যাই, আর বাপের বাড়ি আসলে তো জানোই মানে খালি শুধু ঘুরু ঘুরু করতে ইচ্ছা করে, আর সবাইকে পাই না, খুব ভালো লাগে মনটা। আর ঘরে গেলে তো আবার সেই একই একা একা হয়ে যায়, ভালো লাগে না। তাও এখন আমার ইউটিউব ফ্যামিলি হয়েছে, সবার সাথে সবার লাইভে যাই, গল্প করি, একটু দিনটাকে কাটে আর কি, একটু ভালো লাগে। না হলে তো আগে একা একা হয়ে যেতাম, বোর হয়ে যেতাম, একদম ভালো লাগতো না। আর এখন তো আকাঙ্ক্ষাও আছে, ওকে নিয়েও টাইম পাস হয়, তাও ইচ্ছা করে না সবাই মিলে থাকতে। আর আমার তো ওখানে নিজের মানুষ কেউ নেই, আর শ্বশুর শাশুড়ি আছে কিন্তু ওদের ঘরে আর কত যাব বলো, তাই জন্য আর কি সবসময় ভালো লাগে না। তো বাপের বাড়ি আসলে না একদিনের কথা বলে তিন চার দিন হয়ে যায়, আর ভালো লাগে না। আর আমার বড় দেখো দোকানপাট বন্ধ করে এখানে কত দিন ধরে আছে আমার সাথে সাথে, আগে কিন্তু ওরকম থাকতো না, এখন থাকতে চায়, ওরও তো মনটা ভালো লাগে না বলো, কারো মানে কারো ঘরে যায় না। তো বানিয়েছে, বানানোর পরে একটু আমাকে টেস্ট করতে দিয়েছিল আমার বরকে, তো আমাকেও দিল। এই দেখো আমরা আর এতটাই খিদে পেয়ে গেছে যে তোমাদেরকে বানানোর পরে দেখাতে পারিনি, খাওয়ার সময় দেখাচ্ছি, আধা অলমোস্ট খাওয়া হয়েই গেছে। ওই দেখো সবার থালে একটু একটু মানে পুরো খাওয়া হয়ে গেছে বলতে পারো। তো আজকে আমাদের এই পার্টিটা করলাম, সবাই মিলে খেলাম, আর সবাই মিলে দেখবে মানে খেলে অনেকটা ভালো লাগে। তো সবাই মিলে অনেকটা টেস্টি খেলাম, সবাই আমার ভাই মা বাবা ভাই বোন যতজন আছে সবাই মিলে খেলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে দিও, আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। বাই।